চোখের জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। এ সময় বিভিন্ন সড়কে চলাচলকারী ইজি বাইকে লাগানো এলইডি লাইট অপসারণ করা হয়। এর আগে অনিয়মের অভিযোগে 26টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও কাগজ না থাকায় 8টি মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।